আধা কেজি পেঁয়াজ, 20 টাকার তেল, দুটো ডিম আর এক মুঠো শাক, এ বাজার দিয়ে সংসার সামলাচ্ছেন পারভিন বেগম। আর রান্নার সময় বড় বোতলে তেল ঢালেন না রিনা বেগম, যদি বেশি পড়ে যায়। নিত্যপণ্যের বাজারে পাগলা ঘোড়ার দৌড়ের বাস্তবতা এখন এমনই। উজ্জ্বল হোসেনের ক্যামেরায় নিম্ন আয়ের নিত্যদিনের উনুনের চিত্র জানাচ্ছেন আনোয়ার হোসেন। রাজধানীর কেন্দ্রে সড়কের ধারে বটের ছায়ায় চায়ের দোকান করেন মাধব চন্দ্র দাস। প্রাকৃতিক পরিবেশে শান্তি থাকলেও নিত্যপণ্যের অস্থির বাজার স্বস্তি দিচ্ছে না তাকে। চালের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, তেল 80 টাকা ছিল, 120 টাকা কেজি, 220 টাকা কেজি তেল। এক কেজি 500 টাকা লুটা বাঙালি টাকাটা থাকে না, তো আমরা মানুষ তুলব কেমন? এক কেজি মাছ 300 টাকা, কিভাবে চলবো আমরা? এখান থেকে একটু দূরে নিম্নয়ের মানুষের বসবাসের এলাকা, বাসিন্দাদের কাছে বাজার পরিস্থিতির অপর নাম সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা। প্রায় 16 বছর ধরে এখানে রুটি পরোটা বিক্রি করা কোহিনুর বেগমের ক্ষোভটা তাই বিস্তর। এই একটা পরোটা বাড়াইলে কাকে, এই একটা পরোটা 10 টাকা নিমু, সব কিছুর দাম বেশি, এরকম কেমনে চলবে মানুষ? ডাবল ডাবল দাম। ছয় সদস্যের সংসারের গৃহিণী রিনা বেগম এখন আর বড় বোতলে তেল রাখেন না, ঢালার সময় বেশি খরচের ভয় তার। হঠাৎ করে তেলের দাম বেড়ে গেছে, সব কিছুরই দাম বেড়ে গেছে, এই কারণে আমরা আগের যা খাইতাম তার অর্ধেকেরও আমরা কম কেনাকাটা করি বা খাই। চোখটা আটকে যায় পারভিন বেগমের বাজারের থলেতে। আধা কেজি পেঁয়াজ, 20 টাকার তেল, দুটো ডিম আর এক মুঠো শাক। হাঁটতে হাঁটতে জানাচ্ছিলেন লাগামহীন বাজারে খাবার কমানোই এখন সমাধান। কৌতূহলবশত পারভিন বেগমের বাসায় হাজির দেশ টিভি। কাটাকুটি করতে করতেই জানালেন রান্নার বিবরণ। ডাটা রান্না করুন আর ওই ডিম দুইটে টমেটো দিয়ে রান্না করুন, 20 টাকার তেল দুই ভাগ করে সমান করে রান্না করব, দুই তরকারি। তেলের যে দাম 220 টাকা করে তেলের কেজি, আমার মতো গরিব মানুষ তো কিনে খাই সম্ভব না। অর্থনীতিবিদরা বলছেন বাজারে লাগাম টানতে নেই টেকসই কোনো ব্যবস্থা, রয়েছে অর্থনীতি ঝুঁকিতে পড়ার শঙ্কাও। কতগুলো এক্সটার্নাল কজের জন্য আমাদের ইকোনমি ভালনারেবল হয়ে গেছে, এবং সবচেয়ে বেশি ভালনারেবল হবে যদি আমরা পর্যাপ্ত আমদানি করতে না পারি নিত্য প্রয়োজনীয় জিনিস, এক। দুই, সেই জিনিসগুলো যদি আমরা গরিব মানুষের কাছে পৌঁছাতে না পারি, সবচেয়ে কম আয়ের লোককে যাতে মুক্ত রাখতে পারি, সেই জন্য আমাদের টার্গেটেড পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেমে চলে যেতে হবে। আয় ব্যয়ের হিসাব নিকাশে হিমশিম অবস্থা প্রায় সব শ্রেণীর মানুষের, এমন বাস্তবতা দ্রুত শেষ হতেই যত প্রার্থনা সাধারণের। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।